অনিন্দ্য সুন্দর একটি ফুল কাঠ গোলাপ, ধবধবে সাদা রঙের মাঝে গাঢ় হলুদের ছোঁয়া ফুলটিকে করে তুলেছে মোহনীয়। আবার কোনো কোনো ফুল শুধুই সাদা, লালচে গোলাপি ও লাল রঙের হয়ে থাকে। অপরূপা ও সুগন্ধি এই ফুলকে দেখে যে কেউ প্রেমে পড়ে যায়। বৈচিত্র্যময় কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম প্লুমেরিয়া এবং ইংরেজি নাম ফ্রাঞ্জিপানি। এই দুটি নাম নিয়ে আছে ইতিহাস। প্লুমেরিয়া নামটি রাখা হয়েছে 17 শতাব্দীর ফরাসি উদ্ভিদবিদ চার্লস প্লুমিয়ারের সম্মানে। তিনি বিশ্বভ্রমণ করেছিলেন বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি নথিপত্র করতে। সেই নথিপত্রে তিনি এই ফুলটির কথাও উল্লেখ করেছিলেন। আরও কথিত আছে, ফ্রাঞ্জিপানি নামটি রাখা হয়েছে 16 শতাব্দীর ইতালীয় মার্কেজ ফ্রাঞ্জিপানির নাম অনুসারে, যিনি এই ফুল দিয়ে সুগন্ধি তৈরি করেছিলেন। কাঠগোলাপ গুল্মজাতীয় ও গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। এটি 7 থেকে 10 মিটার উঁচু হয়ে থাকে। সারা বছর ফুল ফুটলেও গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে গাছটি ফুলে ফুলে ভরে যায়। মাঝারি আকারের ফুলে পাপড়ি থাকে 5টি। কাঠগোলাপের নানা বিধ ব্যবহার রয়েছে, যেমন দেবদেবীর সাজসজ্জা ও মালা তৈরিতে এবং সুগন্ধি তেল উৎপাদনে ফুলটি ব্যবহার করা হয়। এছাড়াও কাঠগোলাপে রয়েছে বহু বিধ ঔষধি গুণাগুণ। গাছের কষ চর্মরোগ সারাতে উপকারী, আর পাতা ক্ষত সারায়। কাঠগোলাপের মতো সুন্দর অনেক ফুল দিয়ে সাজানো আমাদের প্রকৃতি, তাই আমাদের উচিত এসব উপকারী ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছগুলোকে রক্ষা করা। তবেই প্রকৃতির রূপ থাকবে অটুট, মনোমুগ্ধকর ও মোহনীয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।